আলু খুলতে যাচ্ছি। এটা পুরো আলু বাড়ি আমার। কি রে ওই নাম, ওখান থেকে নেই পর আলু থেকে নাম। ফ্রাইড রাইসের জন্য এখানে সব রয়েছে কাটা। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে সকাল থেকে মানে সকালে ভিডিওটা স্টার্ট করছি ব্রাশ হাতে, মানে এখনও ব্রাশ হয়নি। আর আজকে অনেক কাজ রয়েছে, আলু টুলো খোলা রয়েছে, তো ব্রাশ ট্রাশ করে আলু খুলতে যাব। আর ভিডিওটা দেখতে থাকো। A few moments later, তো আমাদের আলু খোলা হচ্ছে। এই যে সব কিছু নিয়ে নিয়েছি, বস্তা রস্তা, তো দিয়ে আলু খুলতে যাচ্ছি। এখানে জমিটা, এই যে আলু জমি ঘরের সামনে, এই যে এইটা আমাদের বাড়ি, আর এখান থেকে এই যে আলু জমি সামনে। বেশিটা নয়, মিনিট খানেক লাগে টাইম। কি হবে জল দিয়ে, ওখানে খোলা হচ্ছে, বাবা খুলছে। এটা পুরো আলু বাড়ি আমাদের। এইখানটা এদিক, এইগুলো খোলা হয়ে গেছে, এগুলো ওই দিকটা বাকি রয়েছে। কি রে ওই নাম, ওখান থেকে নেই পর আলু থেকে নাম। এটা হচ্ছে সজনা ডাঁটার গাছ। এত সজনা ডাঁটা হয়েছে, মানে কি বলবো, পুরো গাছে সজনা ডাঁটাই ভর্তি পুরো। একটা মা কাঁদছে, দেখবেন জুতা ছোটবেলা থেকে খাই খাই, এখানে করছি। মেরেই দিব, মেরেই দিব। দেখ তোর মা, দেখ ওই দেখ, আজকে ওই একটা চপ্পল কিনে এনে দেবো, সেটা পরবে। আর ওইটাকে ফেবিকুইক দিয়ে চিপকে দেবো। বডি নয় এটাই হবে, এটি জুতা এনে দিবে। তাই তো কে কুত্তা পুষেছে, আমি পুষেছি তা বুঝবে। আবার আমাকে বলে জুতা কিনে এনে দাও। যে যার কুত্তা পুষেছে সে তার জুতা খেয়েছে কুকুরে। কেন, টমি কি খেতে এসছে? হ্যাঁ, ওর জন্য আছে। তোর কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি কি কি, হ্যাঁ কি কি বলছে? ইস 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 ইস, এখানে চিল্লি হবে। এই চিল্লি মাংস ভাজা হয়ে গেছে। মাংসগুলো এত বড় বড় পিস করেছ। এখানে ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইসের জন্য এখানে সব রয়েছে কাটা, কাজে কাজে এখান থেকে চিল্লি লাস্ট ফিনিশিং চলছে এখন।
আমাদের রানী রান্না করছে। সেখানে করতাম বলে কি এখানেও করতে হবে আমাকে? এখানে রাঁধুনি আছে তো, তার জন্য। সেখানে কি আছে রান্না করার? ভালো হয় যেমন। আচ্ছা, ওখানে ভাত হয়ে গেছে? ঝুরঝুরা খাওয়ার সময় দেখবো কিরকম টেস্ট হয়, ঝুরঝুরা তারপরে বের করবো। তেজপাতা দেখো মুখ বাড়িয়ে আছে যে ভাত থেকে, দেখবো কিরকম হয়। এখানে গাজর আর হচ্ছে বিনস ভাজা হচ্ছে। চিনি হয়ে গেছে, দাও। ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, ওখানে চিল্লিও রেডি। এখানে চিল্লি আর রাইস রয়েছে, তো চিল্লিটা দেখতে খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে আর রাইসটাও খুব সুন্দর লাগছে। তো এবারে খেয়ে দেখি। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।